আজ 2024 এর পৃথিবীতে জ্ঞানের জন্য গুরুত্ব একজন রিকশা চালকও বুঝেন, একজন খেটে খাওয়া দিন মজুরও বুঝেন, একজন গ্রামের মানুষও বুঝেন। কিন্তু 1500 বছর আগের পৃথিবীতে কারোর ঘরে পুত্র সন্তান হলে সে সন্তান তার বাবার সাথে যুদ্ধে সামিল হবে, শরীক হবে, সহায়কের ভূমিকা পালন করবে, এটাই ছিল একমাত্র অপশন। এমনকি অন্যান্য কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্যের ব্যাপারেও তাদের তেমন কোনো আগ্রহ ছিল না, পড়াশোনার তো প্রশ্নই উঠে না। সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে যিনি সর্বপ্রথম প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহির নির্দেশ জারি করেছিলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক বলে, তিনি আর কেউ নয়, আপনার আমার প্রাণের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এই জন্য সবসময় বলার চেষ্টা করি, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনার মূল্যায়ন করতে হয়, তাহলে আজকের পৃথিবীতে আজকের পার্সপেক্টিভে আপনি তাকে মূল্যায়ন করলে সেটা যথাযথ মূল্যায়ন হবে না। আপনি তাকে মূল্যায়ন করতে হলে 1500 বছর আগের পৃথিবীতে আপনি যেতে হবে, সেই বাস্তবতা তিনি কি করেছেন আর পৃথিবীতে কোন মানুষ থাকলে কি করতে পারতেন, এটা কম্পেয়ার করলে সেটা যথাযথ কম্পেয়ার হবে। আজ পৃথিবীতে জ্ঞান অর্জন করা ছাড়া কোনো উপায় নেই, পৃথিবীর সমস্ত দুয়ার জ্ঞান অর্জন না করলে তাদের জন্য বন্ধ থাকছে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া নির্দেশ করেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন, যখন তখন পৃথিবী জ্ঞান অর্জনের কোনো গুরুত্ব ঘুণাক্ষরে অনুভব করতে পারত না। সেই জন্য আমাদেরকে জেনে বুঝে মুসলমান হতে হবে, আমাদের ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আপনারা বয়সে তরুণ, অনুগ্রহ করে ইসলাম সম্পর্কে আপনারা জানার চেষ্টা করবেন, কোথা থেকে শুরু করবেন আমি সে বিষয়ে একটু সংক্ষিপ্ত গাইডলাইন আপনাদেরকে দিতে চাই। তবে সবকিছুর আগে আমি বলবো, আপনি শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম না হয়ে আপনি মুসলিম বাই চয়েস হওয়ার চেষ্টা করুন। মুসলিম বাই চান্স না, মুসলিম বাই চয়েস হতে হবে আমাদেরকে। জন্মসূত্রে মুসলিম নয়, বুঝে শুনে মুসলমান হতে হবে। বুঝে শুনে মুসলমান না হলে আপনার ইসলাম, আপনার শিক্ষা জীবনের কোনো পর্যায়ে, আপনার কর্মজীবনের কোনো পর্যায়ে কোনো প্রতিকূল পরিবেশে হয়তো টিকবে না, হয়তো আপনি ইমান হারা হয়ে যাবেন, হয়তো আপনি পদচ্যুত হয়ে যাবেন, হয়তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। আর যদি আপনি জেনে বুঝে মুসলমান হন, আপনি যদি ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করে মুসলমান হন, তাহলে আপনার ভেতর থেকে মুসলমান হওয়া হবে আর সেটাই হবে প্রকৃত মুসলমানের।